এই দেখেন যে কোনো সুইচ চাপ দিব, ও আচ্ছা এটা হচ্ছে নর্মাল এলইডি লাইট রিমোট কন্ট্রোল। আচ্ছা এটা হচ্ছে নর্মাল, দর্শক এসিডিসি না কিন্তু, নর্মাল এলইডি লাইট। এই দেখতে পাচ্ছেন শুয়ে থাকবেন, চাপ দিবেন, হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা তো টিভির রিমোট, আপনারা এই রিমোটই দিবেন নাকি? না আমরা বেসিক্যালি আচ্ছা এই রিমোট দিবেন আর কি। এই দেখতে পাচ্ছেন সেন্সর, যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, যখন দিন হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে সেন্সরটা অফ করে দিচ্ছি, হ্যাঁ মানে এটা হলো সেন্সর লাইট। হ্যাঁ ঠিক আছে, এটা কি পুনরোয়ার? জি এটা পুনরোয়ার। আচ্ছা এটা হচ্ছে পুনরোয়ার, সাতটা কালার হবে। এবার আপনি যদি সাতবার সুইচ চাপ দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচে চাপ দিলেই কালার চেঞ্জ হবে আর কি। না আচ্ছা এটা কি কালারিং এলইডি? যদি এই প্রোডাক্টটা কেনে এবং কিনে তিনি কোন ধরনের সমস্যা বোধ করে, ইনস্ট্যান্ট তিনি আমার যে রিটেইলার ভাই আছে সেই রিটেইলার ভাইয়ের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যাবে। গ্যারান্টিটা হচ্ছে খুচরা পর্যায়ে, তাই তো? আচ্ছা কাস্টমার পর্যায়ে কিন্তু আপনারা এক বছর গ্যারান্টি পাবেন, আর যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তাদের তো তারা সর্বোচ্চ সহযোগিতা করবেই। স্পেশালি ল্যাব টেস্টে এটাকে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমরা, 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ বলেন কি অনেক, বাট আমরা আমাদের ইয়ের সুবিধার্থে আমরা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত বলে থাকি, 3, 5, 7, 9, 12, 15 এবং 20 ওয়াট। ও এত ভেরিয়েন্ট আমাদের, অনেক ভেরিয়েন্ট আছে। আচ্ছা মাত্র 3 ওয়াটের লাইটও আছে? জি জি। আচ্ছা দর্শক আপনারা এলইডি লাইটগুলো কিন্তু মাত্র 3 ওয়াট থেকে নিতে পারবেন, এটাও কিন্তু আপনারা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন, এটাও আপনারা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন, যেটা হচ্ছে এসিডিসি। আচ্ছা 15 ওয়াট 20 ওয়াট রিমোট, এখানে যত ধরনের বাল্ব দেখতে পাচ্ছেন, যত ধরনের আপনার রিমোট, সেন্সর, এসিডিসি সবগুলোর সাথে আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কাস্টমার পর্যায়ে। আর ফয়সাল ভাই সাথে তো গ্যারান্টি কার্ড থাকবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি এলইডি লাইট প্রস্তুতকারক কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যারা বিশেষ করে ইলেকট্রনিক্স মালামাল নিয়ে ব্যবসা করে থাকেন, যেমন সুইচ, সকেল, হোল্ডার, তার এবং বিভিন্ন ধরনের লাইট নিয়ে ব্যবসা করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে কিছু ইউনিক আইটেম আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, যেমন রিমোট চালিত কিছু লাইট আছে। এছাড়া আর একটা বিষয় হচ্ছে তাদের যে এলইডি লাইটগুলো খুবই কোয়ালিটিফুল লাইট, আর এগুলোর সাথে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন, এজন্যই আসলে এই ভিডিওটা করা। আর আমাদের সাথে আছে কোম্পানির পক্ষ থেকে ফয়সাল ভাই। ফয়সাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন নিশ্চয়ই? আমি ভালো আছি। তো ফয়সাল ভাই আপনারা কী কী ধরনের লাইটগুলো ম্যানুফ্যাকচার করে থাকেন একটু বলে দেবেন আমার? ধন্যবাদ। আমরা মূলত বেসিক যে এলইডি লাইট আছে, এলইডি লাইট থেকে শুরু করে আমরা বিভিন্ন ধরনের লাইট প্রস্তুত করি, যেমন এসিডিসি লাইটগুলো তৈরি করে থাকি। জি জি এসিডিসি। আচ্ছা ফয়সাল ভাই আর একটা কথা হচ্ছে এলইডি লাইট, এসি লাইট এগুলো কিন্তু নর্মাল, জি জি, সবাই মোটামুটি প্রস্তুত করে আর অনেক জায়গায় আছে, তা আপনাদের কাছে বিশেষ কি আছে? আচ্ছা আমাদের কাছে মূলত বিশেষ হচ্ছে যে আমাদের কাছে কিছু ইউনিক প্রোডাক্ট আছে যেটা অন্য কোনো কোম্পানির কাছে নেই, অন্য কোনো কোম্পানির কাছে নেই। যেমন ধরেন আমরা রিমোট কন্ট্রোল বাল্ব। ও আচ্ছা, যদি আমি একটা উদাহরণ দেই দর্শক, এই দেখতে পাচ্ছেন এই যে রিমোট দিয়ে কিন্তু টিভি চলবে না, এবার চলবে লাইট, এটা আমরা লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা ফয়সাল ভাই আপনার প্রতিষ্ঠানের নাম আর ওই কিভাবে আসবে এটা একটু বলে দিন। আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেড, আর আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা খুবই সহজ, পাশেই মনিহার সিনেমা হল, মনিহার সিনেমা হলে যশোর, যে কেউ নেমে এখানে জাস্ট র‍্যাব অফিসের অপোজিটেই আমাদের অফিস, 88 কুশতলা। আচ্ছা এটা কিন্তু একটা পপুলার ঠিকানা, মানে মোটামুটি সবাই চিনে। আর যদি বাই চান্স আপনারা তাদের প্রতিষ্ঠানে না যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে মালগুলো নিতে পারবে। তো ফয়সাল ভাই বাংলাদেশের যে কোনো স্থান থেকে অর্ডার দেখ না কেন, আপনারা তো কুরিয়ারের মাধ্যমে তাদেরকে মালগুলো ডেলিভারি দিতে পারবে। জি সেই ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। আচ্ছা যেমন এটা তাদের পাইকারি হতে হবে, অথবা ডিলারের ক্ষেত্রে এটা দেওয়া যায়, বাট পাইকার স্পেশালি আমরা পাইকারকে ফোকাস করছি এই মুহূর্তে, কারণ আমাদের যথেষ্ট পরিমাণে ডিলার এই মুহূর্তে আছে, আমরা নতুন আর ডিলারশিপ দিচ্ছি না। আচ্ছা মানে যারা আসলে ইলেকট্রিক ব্যবসা করে তাদেরকে আপনারা টার্গেট করে মার্কেটিংটা করছেন আর কি, রাইট? মানে তাদের কাছে যাতে আপনাদের ভিডিওটা পৌঁছায় এইভাবে আর কি ভিডিওটা করা হচ্ছে। তো বিশেষ করে আসলে যারা আপনারা ইলেকট্রিক ব্যবসা করছেন বা ভবিষ্যতে করবেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, তো কুরিয়ার সার্ভিস কন্ডিশন যদি তারা করে থাকে কীভাবে করে, কী কী শর্ত আছে, আপনার কীরকম পরিশোধ করতে হবে, এগুলো সব কিন্তু আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো ফয়সাল ভাই আমরা এলইডি লাইট দিয়ে শুরু করি, যেহেতু এলইডি লাইট একটা বেসিক
সব জায়গায় পাওয়া যায়, সবাই এটা চায়, ঠিক আছে? তো এলইডি লাইটগুলো আপনাদের কাছে কত ওয়াট থেকে কত ওয়াট হয়ে থাকে? আমাদের মূলত 3 ওয়াট থেকে শুরু করে আমাদের 3, 5, 7, 9, 12, 15 এবং 20 ওয়াট। ও, এত ভেরিয়েন্ট আমাদের, অনেক ভেরিয়েন্ট আছে। আচ্ছা, মাত্র 3 ওয়াটের লাইটও আছে? জি জি। আচ্ছা দর্শক, আপনারা এলইডি লাইটগুলো কিন্তু মাত্র 3 ওয়াট থেকে নিতে পারবেন, সর্বোচ্চ 20 ওয়াট। ও, আমাদের ডিম লাইটও আছে। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, 5 ওয়াটও আছে, 7 ওয়াট আছে, 9 ওয়াট আছে, 12 ওয়াট আছে, 15 ওয়াট আছে, সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন। ও, এই যে এটা হচ্ছে 7 ওয়াট। আর দর্শক, আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজিং, যেটাকে আপনারা বক্স বলেন, প্যাকেট বলেন, যাই বলেন না কেন, দেখতে কিন্তু খুবই সুন্দর। আর একটা বিষয় আছে, যদি আপনার মোড়ক ভালো হয়, ভিতরে মাল অবশ্যই ভালো হবে। এই দেখেন, আমি খুলে দেখাচ্ছি, ওই যে অনেক কোয়ালিটিফুল। এটা হচ্ছে 500 ওয়াট, এটা হচ্ছে 7 ওয়াট। আচ্ছা ফয়সাল ভাই, তো আমাদের একটু বলে দিবেন এগুলোর প্রাইসটা আসলে কীরকম হয়। আচ্ছা, যেহেতু 7 ওয়াটটার প্রাইস একটু বলে দিবেন, আমরা সব জানবো না, কিছু ধারণা নিব আর কি। আচ্ছা, আমরা 7 ওয়াট জেনে নেই। আচ্ছা, এটা হচ্ছে আপনার, আমাদের 7 ওয়াট বাল্বের দাম হচ্ছে, পাইকারি মূল্য হচ্ছে 105 টাকা। 105 টাকা? আচ্ছা, গায়ে রেট কিন্তু 210 টাকা, এটা হলো খুচরা পর্যায়ে। জি জি। আচ্ছা, এটার সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কতদিনের ভাই? 1 বছরের। ও, এখানে কিন্তু লেখাই আছে 12 মাসের গ্যারান্টি। জি জি, মানে 1 বছরের গ্যারান্টি। জি জি। আসলে মূল কথা হচ্ছে, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের কোয়ালিটিটা অন্যরকম, দেখতে পাচ্ছেন, অন্যরকম কোয়ালিটি আর কি, অনেক সুন্দর। আসলে আপনারা যদি কিছু মাল নেন, নিয়ে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমরা 7 ওয়াটের প্রাইসটা জেনে নিলাম, 105 টাকা পেয়ে যাবেন, 1 বছরের গ্যারান্টি। জি। আচ্ছা, এরপরে আমাদেরকে 20 ওয়াটের ধারণাটা দিয়ে দিবেন। আচ্ছা, 20 ওয়াটের আমাদের পাইকারি মূল্য হচ্ছে 215 টাকা। 20 ওয়াট 215 টাকা, সাথে 1 বছরের গ্যারান্টি। জি। আর ফয়সাল ভাই, গ্যারান্টিটা কিভাবে আসলে কিভাবে গ্যারান্টি? মূলত গ্যারান্টিটা এই জন্য দেওয়া হয় যে আপনি জানেন যে যে কোনো প্রোডাক্টের আপনার কিছু, স্পেশালি ইলেকট্রিক আইটেমগুলো, কিছু কিছু নষ্ট হয়। হ্যাঁ, নষ্ট বা ড্যামেজ হয়ে যায়, প্রোডাক্ট নষ্ট হতেই পারে, অনেক কারণেই হয়। জি জি, অনেক বিভিন্ন কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন কোনো প্রোডাক্টের কোনো কমপ্লেইন আসে, তো আমরা সেই কমপ্লেইনটাকে ইনস্ট্যান্ট আমরা সলিউশন দিয়ে থাকি। আচ্ছা, দ্যাট মিন্স আমার কোনো এন্ড কাস্টমার যদি এই প্রোডাক্টটা কেনে এবং কিনে তিনি কোনো ধরনের সমস্যা বোধ করে, ইনস্ট্যান্ট তিনি আমার যে রিটেইলার ভাই আছে, সেই রিটেইলার ভাইয়ের কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যায়। গ্যারান্টিটা হচ্ছে খুচরা পর্যায়ে, তাই তো? আচ্ছা, কাস্টমার পর্যায়ে কিন্তু আপনারা 1 বছর গ্যারান্টি পাবেন, আর যারা বিক্রির উদ্দেশ্যে নেবেন তাদের তো তারা সর্বোচ্চ সহযোগিতা করবেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা এলইডি লাইটটা সম্পর্কে জেনে নিলাম, এখন আমরা জানবো এসি ডিসি সম্পর্কে। তো ফয়সাল ভাই, এটা কি এসি ডিসি নাকি? জি, এসি ডিসি ভাব। ও, এটা হবে আপনার এসি ডিসি। আচ্ছা, এটা হলো আপনাদের বেসিক এসি ডিসি। আচ্ছা আচ্ছা, একটু এটা হলো আর কি কমন এসি ডিসি। জি জি, ঠিক আছে। আর আনকমন এসি ডিসি আছে, আমরা দেখাবো। আচ্ছা ফয়সাল ভাই, এসি ডিসি কি আপনার শুধু 15টা হয় আপনাদের কাছে, না আরো ভেরিয়েন্ট আছে? হ্যাঁ, 15টা আছে, 20 ওয়াট আছে। হ্যাঁ, যেমন আপনারা, আচ্ছা, এসি ডিসি 20 ওয়াট অ্যাভেলেবল আছে আমার কাছে। তো আপনি সব ধরনের প্রোডাক্টই আমার কাছে আছে। আচ্ছা, তো আপনারা কিন্তু এসি ডিসি পেয়ে যাবেন 15 ওয়াট এবং 20 ওয়াট। তো ফয়সাল ভাই, এসি ডিসি লাইটগুলো কতক্ষণ ব্যাকআপ দিবে? এটা আমরা যখন নিজেরা ব্যবহার করেছি, স্পেশালি ল্যাব টেস্টে এটাতে 4 থেকে 5 ঘন্টা আমরা, 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ বলেন কি, অনেক ব্যাকআপ। আমরা আমাদের ইয়ের সুবিধার্থে আমরা 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত বলে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফয়সাল ভাই, 15 ওয়াটের প্রাইসটা কীরকম হবে এসি ডিসি, যেটা আসলে অনেকে চার্জার লাইটও কিন্তু বলা যায়? আচ্ছা, আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এসি ডিসি 15 ওয়াটের দাম হচ্ছে 490 টাকা। 490 টাকা, সাথে তো আপনার 1 বছরের গ্যারান্টি থাকবে। জি, 1 বছর। আচ্ছা, আমাদের সব প্রোডাক্টে 1 বছর। আচ্ছা, তো দর্শক আসলে এটা আমরা ধারণা দিয়ে দিচ্ছি, তো আরও বিস্তারিত জানতে আপনারা তাদেরকে ফোন দিবেন, ফোন দিলে কিন্তু প্রাইস লিস্ট আপনাদেরকে দিয়ে দিবে, তো ওই অনুযায়ী কিন্তু আপনারা লেনদেনটা করতে পারবেন। দর্শক, আজব একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন। হ্যাঁ দেখান ভাই, এই যে ও রিমোটে। জি, রিমোটে আপনার যে কোনো, হ্যাঁ সুইচ দিয়ে আপনি, হ্যাঁ রিমোটের চাপ দিলে এটা জ্বলবে। আমি যদি একটু দেখিয়ে দিই দর্শক আপনাদেরকে, এই দেখেন, আমি যে কোনো সুইচ, আচ্ছা আমি এই এই দেখেন, যে কোনো সুইচ চাপ দিব, ও এটা হচ্ছে নর্মাল এলইডি লাইট রিমোট কন্ট্রোল। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল দর্শক, এসি ডিসি না কিন্তু, নর্মাল এলইডি লাইট। এই দেখতে পাচ্ছেন, শুয়ে থাকবেন, চাপ দিবেন, হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা তো টিভির রিমোট।
আপনারা কি রিমোট দিবেন নাকি? না, আমরা বেসিক্যালি আচ্ছা এই রিমোট দিবেন আর কি। আচ্ছা, টিভি রিমোট দিয়ে দেখানোর উদ্দেশ্য টিভি রিমোট দিলেও হবে, মানে মূলত এই রিমোটটা তো আপনারা আমরা দিয়ে দিচ্ছি, এটা তো নিঃসন্দেহে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, যদি হারিয়ে যায় নষ্ট হয় তাহলে কিন্তু টিভির রিমোট দিয়েও আপনারাই দেখেন। শুধু নট অনলি টিভি রিমোট, এসি বলেন, ইভেন মোবাইলের সফটওয়্যার যে রিমোট আছে সেটাতেও কাজ করে। ও, মোবাইলের সফটওয়্যার রিমোট দিয়েও কাজ করে বলেন কি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 200 ওয়াটের। আচ্ছা, রিমোট কন্ট্রোল কি 200 ওয়াটই হয় না আরও হয়? না, 15 ওয়াট হয়, 200 ওয়াট। আচ্ছা, দুইটা ভ্যারিয়েন্ট হয় রিমোট কন্ট্রোল। আচ্ছা ফয়সাল ভাই, তো আমাদের একটা প্রাইস বলে দিবেন, এই 15 ওয়াটের কত প্রাইস রিমোট কন্ট্রোল? আচ্ছা, আমাদের 15 ওয়াটের শুধু যেটা রিমোট কন্ট্রোল আছে সেটা 390 টাকা, মাত্র 390 টাকা, মাত্র 390 টাকা, তাও রিমোট কন্ট্রোল। ও, দর্শক দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি যদি একটু বলি, আপনারা কিন্তু ব্র্যান্ডের একটা এলইডি লাইট কিনতে গেলেও প্রায় 400-450 টাকা লাগে। তো এই জায়গায় কিন্তু আপনার রিমোট কন্ট্রোল লাইট পেয়ে যাচ্ছেন অনেক কম দামে। আপনারা কিন্তু এসিডিসি লাইটগুলো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ভাই কিন্তু হাত অন করে রেখেছে। তো এগুলো আছে, এটা তো আমরা জেনে নিয়েছিলাম মনে হয় আগে। এসিডিসিগুলো কত ওয়াট হয় আপনার কাছে? আচ্ছা, এসিডিসিগুলো আমাদের আছে 15 ওয়াট এবং 20 ওয়াটের। 15 ওয়াট 20 ওয়াট। আচ্ছা, 15 ওয়াটের প্রাইসটা কত? এটা 15 ওয়াটের দাম হচ্ছে 390 টাকা। 390 টাকা এসিডিসি যেটা। এসিডিসি, আচ্ছা, তো আরও বিস্তারিত জানতে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। এবং এর মধ্যে আমাদের এসিডিসি রিমোটও আছে। ও, দর্শক আমি যদি একটু বলে দেই, এই যে এসিডিসি লাইটটা, এটাও কিন্তু আপনারা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন। এটাও আপনারা রিমোট দিয়ে অন অফ করতে পারবেন, যেটা হচ্ছে এসিডিসি। আচ্ছা, 15 ওয়াট 20 ওয়াট রিমোট। আচ্ছা ঠিক আছে, তো এই রিমোট যেটা এসিডিসি 15 ওয়াট, এটার প্রাইস কত হবে? 590 টাকা। 590, যেটা রিমোট সহ? জি জি। আচ্ছা, রিমোট সারাটা এটা পাইকারি দাম, পাইকারি দাম। একটা ইউনিক কালেকশন আছে, এটা হচ্ছে সেন্সর লাইট। সেন্সর লাইট, এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা হলো আপনার এনার্জি সেভিং একটা লাইট, যেটা দিনের আলোতে আপনার অটোমেটিক্যালি নিভে যাবে এবং সন্ধ্যার সময় আপনার অটোমেটিক্যালি এটা জ্বলবে। কিভাবে একটু দেখিয়ে দেন আমাদের। তো দর্শক আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, মানে তয়লা দিয়ে যখন, এই যে এটা হচ্ছে সেন্সর, আমরা যদি একটু দেখাই, হ্যাঁ ভাই একটু করবেন, এই দেখতে পাচ্ছেন সেন্সর, যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে, যখন দিন হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে সেন্সরটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, মানে এটা হলো সেন্সর লাইট। হ্যাঁ ঠিক আছে, এটা কি 15 ওয়াট? জি, এটা 15। আচ্ছা, এটা হচ্ছে 15 ওয়াট। তো আমরা 15 ওয়াটের ধারণাটা নিয়ে নেই, এটা কত 15 ওয়াট সেন্সর লাইট? 15 ওয়াট সেন্সর 260 টাকা। 260 টাকা। আচ্ছা, এই সেন্সর লাইটটা কি কি, কত ওয়াট ভ্যারিয়েন্ট হয় আপনাদের কাছে? সেন্সর 15 এবং 20 ওয়াট। আচ্ছা, 15 এবং 20 ওয়াট হয় সেন্সরের ভ্যারিয়েন্ট। জি জি। আচ্ছা, মানে দুইটা ভ্যারিয়েন্ট আসলে আছে সেন্সরের। যেটা এখানে যত ধরনের বাল্ব দেখতে পাচ্ছেন, যত ধরনের আপনার রিমোট, সেন্সর, এসিডিসি, সবগুলোর সাথে আপনারা 1 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন কাস্টমার পর্যায়ে। আর ফয়সাল ভাই, সাথে তো গ্যারান্টি কার্ড থাকবে। জি, ডেফিনেটলি গ্যারান্টি কার্ড। আচ্ছা, তো ফয়সাল ভাই, আপনাদের যে সেন্সর বাল্ব, জি, এটা কেন নেই? আচ্ছা, আপনারা জানেন যে মার্কেটে যে সব বাল্বগুলো আছে, সেন্সর বাল্ব টাইপের যে বাল্বগুলো আছে, সেগুলো আপনার মানে ইয়ে ছাড়াই, আপনার লাইট ছাড়াই, এটা আপনার শুধু হোল্ডারে তারা ইয়ে করছে যে 400 টাকার উপরে। হ্যাঁ, বাট আমরা সেখানে টোটাল একটা কমপ্লিট প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সবার জন্য, কাস্টমারদের জন্য দিয়ে দিচ্ছি, পাইকারদের জন্য দিয়ে দিচ্ছি, অনলি 260 টাকা। ও আচ্ছা আচ্ছা, তো আপনারা কিন্তু টোটাল প্যাকেজ পেয়ে যাবেন মাত্র 260 টাকায়। আর যদি আপনারা বাজার থেকে আলাদাভাবে সেন্সর, লাইট, হোল্ডার কিনতে চান, 400-500 টাকায় কিন্তু আপনাদের পড়ে যাবে আর কি। তো এক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিলে লাভবান হতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন কালার। হ্যাঁ, বিভিন্ন কালার। ও, সুইচ টিপলে কি কালার চেঞ্জ হবে নাকি? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন 6। ও, মোট কথা আপনার সব ধরনের বাল্ব তাদের কাছে, আপনি 7টা কালার পাবেন। এবার আপনি যদি 7 বার সুইচ চাপ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইচে চাপ দিলেই কালার চেঞ্জ হবে আর কি। না আচ্ছা, এগুলো হচ্ছে কালারিং এলইডি। তো এটা হচ্ছে আসলে একটাই ভেরিয়েন্ট, 7 কালারের যেটা, এই যে এটাই হয়, এটা হলো কালারিং এলইডি। আচ্ছা, এটা প্রাইসটা কি রকম হয়? এটা 7 কালারের 190 টাকা অনলি। মাত্র 190 টাকা? 190 টাকা 7 কালার যেটা। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 190 টাকায় পেয়ে যাবেন। এই যে আপনার বক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এরকম হবে বক্সটা। আর খুচরা পর্যায়ে মেবি 350 টাকা বিক্রি হবে। আর গ্যারান্টি কার্ড ও ভিতরে প্যাকেজ। তো দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে তাদের ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের স্যাম্পল কিন্তু দেওয়া আছে। আর আমি যদি ঠিকানাটা একটু দেখিয়ে দিই, এইভাবে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন কর্নারের ঠিকানাটা, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সব কিছু দেওয়া আছে। তো এগুলো আসলে আরও বিস্তারিত জানতে আপনারা ফোনে যোগাযোগ করবেন। দর্শক, এই ভিডিওতে আমি ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেডের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। তো যারা মূলত এলইডি বাল্বগুলো নিয়ে বিজনেস করতে চান,
তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো কিন্তু আপনারা হোলসেল প্রাইসে নিয়ে ভালো একটা লাভ কিন্তু প্রফিট কিন্তু আপনারা করতে পারবেন, যেহেতু এই তাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর একটা বিষয় হচ্ছে তারা যেহেতু নিজেরা ব্র্যান্ডিং করছে, আর যারা ব্র্যান্ডিং করে তারা কিন্তু সবসময় চেষ্টা করে ভালো কোয়ালিটি দিতে, না হলে কিন্তু তাদের ব্র্যান্ডিং বেশি দিন লাস্টিং করবে না। তো এক্ষেত্রে আপনারা কিন্তু নিশ্চিন্তে এগুলো নিতে পারেন। আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত জেনে নেবেন, তারা আপনাদেরকে প্রাইস লিস্ট পাঠিয়ে দেবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। তো আজকে পর্যন্তই ধন্যবাদ।